নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। বিভিন্ন স্বাদের বিভিন্ন লেখকের নানা গল্প দিয়ে সাজানো গল্পনিকের এই রহস্যময় দুনিয়ায় আপনাদের আবারও সুস্বাগতম। গল্পনিকের এবারের উপস্থাপন সৈয়দ মুস্তাফা সিরাজের লেখা ভৌতিক গল্প অবলম্বনে ছক্কা মিয়ার ভুতুরে টমটম। তাহলে শুনতে থাকুন গল্পনিক। আমাদের এই মুলুকে রাত বিরেতে বাস ফেল করলে ছক্কা মিয়ার টমটম ছাড়া আর উপায় নেই। সে ঝড় বৃষ্টি হোক আর মহাপ্রলয়ই হোক, রাতের বেলা ভীমপুর গদাইতলা 10 মাইল পিচের সড়কে যদি কষ্ট করে একটু দাঁড়িয়ে থাকা যায় তাহলেই দেখা মিলবে ছক্কা মিয়ার টমটমের। অন্ধকার ঝড় বৃষ্টির মধ্যে প্রথমে ঠাউর হবে এক চিলতে টিমটিমে আলো, তারপর আলোটা এগিয়ে আসবে আর এগিয়েই আসবে। মেঘের ডাকাডাকি যতই থাকুক কানে বাজবে অদ্ভুত এক আওয়াজ। বিদ্যুতের আলোই হঠাৎ চোখে পড়বে কালো এক এক্কা গাড়ি, তেরফলের চৌকায় একটি টোপর চাপানো, সামনে কালো এক মূর্তি আর নড়ভর করে দৌড়ানো একটি টাট্টু গাড়ি। মুখে কিছু বলার দরকার নেই, ছক্কা মিয়ার টমটম সবারই দেখা মাত্র থেমে যায়। তখন এক লাফে পেছনে তেরপল সরিয়ে ভেতরে ঢুকতে পারলেই নিশ্চিন্ত। আবার টলতে টলতে চলতে থাকবে ছক্কা মিয়ার টমটম। টমটম কথাটি এসেছে ইংরেজি ট্যান্ডেম শব্দ থেকে। যে গাড়ির সামনে কয়েকসার ঘোড়া যেত, কিন্তু ভীমপুরের ছক্কা মিয়ার এক্কা গাড়ি ঘোড়া মোটে একটা, তবু আদর করে লোকে নাম দিয়েছে টমটম। ছক্কা মিয়ার চেহারাটি কিন্তু ভারী বদরাগী, ঢেঙা, ঢিংঢিঙে রোগা, একটু কুঁজো গরম, লম্বাটে মুখের বাঁকানো নাকের তলায় পেল্লাই গোফ, চামড়ার রং রোদ পড়া তামাটে, তেমনি তার টাট্টুও, যেমন মনিব তেমনি ঘোড়া, হাড় ঝিরঝিরে লম্বাটে গড়ন, ঠ্যাং চতুষ্টয় যেন চারখানি কাঠি, মাথাটা দেখলে সময় সময় ঠাউর করা কঠিন এই প্রাণীটি শিঙি না প্রকৃত ঘোড়া। হেস্যাধ্বনি করলে পিলে চমকে ওঠে, ভীমপুর বাজারের তাবৎ নিড়িকুকুর দিশেহারা হয়ে পালিয়ে যায় লেজ গুটিয়ে। লোকে আজকাল রাস্তা চলতে বাস রিক্সাই পছন্দ করে, কিন্তু ওই যে বলেছি রাত ভিড়েতে বাস ফেল করলে তখন আর উপায় কি? ছক্কা মিয়াটা বোঝে এবং দিনে তার টমটমের বাহনটিকে বন জঙ্গল বা ঝিলে চড়িয়ে নিয়ে বেড়ায়, আর রাতের বেলা ছোট্ট বাজারের চৌরাস্তায় শিরিশ গাছের তলায় ঝাপটি মেরে বসে থাকে, পাশেই রেডি থাকে তার টমটম। সেবার পুজোর সময় কলকাতা থেকে ছোট মামার সঙ্গে আসছি, মাঝপথে একখানা ট্রেন দাঁড়িয়ে রইল তো দাঁড়িয়েই রইল, আর নড়ার নাম নেই। ব্যাপারটা কি? না, আগের স্টেশনে মালগাড়ি বেলাইনি, বেলা গড়িয়ে সন্ধে, তারপর যখন ট্রেনের চাকা গড়ালো ছোট মামা বেজার মুখে বললেন, আরে ধুর, বড়াতে আবার মনে হচ্ছে সেই হতচ্ছাড়া ছক্কা মিয়া টমটমটাই আছে, আর ভালো লাগে না ভাই। ওই টমটমে আমি কখনো চাপিনি, তাই কথাটা শুনে আমার আনন্দই হয়েছিল। আমি বললাম, খুব মজা হবে না, তাই না মামা? ছোট মামা দাঁত মুখ খিঁচিয়ে বললেন, হ্যাঁ হ্যাঁ খুব মজা হবে, যা না ওট একবার, তখন বুঝবি ঠেলা। ঠেলাটা কিসের তা বুঝলাম না আগে ভাগে। দেখলাম ছোট মামা ট্রেনের জানলা দিয়ে মুন্ডু বাড়িয়ে বারবার যেন আকাশ দেখছেন। একটু পরে বললেন, না মনে হচ্ছে খুব ঝড় বৃষ্টি হবে, কার মুখ দেখে যে সকালে বেরিয়েছিলাম, আর বর্দা অত করে বললেন তবু আমি থাকলাম না, ছ্যাঃ আমার যে কি আক্কেল। ভীমপুর স্টেশনে যখন নামলাম তখনও কিন্তু ঝড় বৃষ্টির পাত্তাও নেই, রাত 1টা বেজে গেছে, বাজার নিশুতি, আর চৌমাথায় শিরিশতলায় গিয়ে দেখি ছক্কা মিয়ার টমটম দাঁড়িয়ে আছে। বলা কমা নেই, দরদস্তুর নেই, ছোট মামা টমটমের পেছন দিকের তেরপল তলে ঢুকে ডাকলেন, আরে হাঁ করে দেখছিস কি, উঠে আয় উঠে আয়, এক্ষুনি এক গাদা লোক এসে ভালো জায়গা দখল করে ফেলবে। গাড়ির ভেতরে খড়ের পুরু গাদার উপর তেরপল পাতা, কেমন একটা বিচ্ছিরি গন্ধ,
অন্ধকারও বটে, যেন যেন এক গুহায় এসে ঢুকেছি। সামনে সরে গিয়ে ছোটমামা পর্দাটা ফাঁক করে রাখলেন। একটু পরে আরও জনা দুই লোক ভেতরে ঢুকে পড়ল। সে এক ঠাসাঠাসি অবস্থা। আর তারপরই আচমকা চিক্কুর ছেড়ে ছেড়ে মেঘ ডাকল এবং শনশন করে এসে গেল একটি জোরালো হাওয়া। ছোটমামা হঠাৎ বললেন, ওই দেখ যা বলেছিলুম হলো তো এবার। ছক্কা মিয়া সামনের আসন থেকে ঘোষণা করল, আগে আরাম করে বসুন বাবুমশাইরা, এইবারে রওনা দি। তার ঘোড়াটাও মেঘের সঙ্গে পাল্লা দিয়ে ডাক ছেড়ে যখন পা বাড়ালো, তখন টের পেলাম ছোট মামা বাপরে বলে মুখখানা তুম্ব কেন করেছিলেন। সত্যি হাড়গোড় ভেঙে যাওয়ার দাখিল। বাইরের হাওয়ায় হইচই আর মেঘের আঁকডাক যত বাড়ছে, ছকামিয়ার ঘোড়াটাও যেন ততই তেজি হয়ে উঠছে। একটু পরেই চড়বড়িয়ে বৃষ্টির ফোঁটা টোপরের তেরপলের ওপর পড়তে শুরু করল। ছোটমামা ফাঁকটুকু বন্ধ করে দিলেন। আমি তখন অবাক হলাম, ছক্কা মিয়া বাইরে বসে চাবুক হাঁকাচ্ছে, ওর বৃষ্টির ছাট লাগবে না? রাস্তাটা ঘুরে রেললাইন পেরোলে দুধারে বিশাল আদিগন্ত মাঠ। ফাঁকা জায়গায় ঝড় বৃষ্টিটা মিয়ার টমটমকে বেশ বাগে পেল। প্রতি মুহূর্তে মনে হচ্ছিল এই বুঝি উল্টে গিয়ে রাস্তার ধারে গভীর খালে নাকানি চোবানি খেতে হবে। আমাদের অবস্থাটা কী দাঁড়াবে সেও ভাববার কথা। কিন্তু আশ্চর্য, টমটম সমান তালে নড়বড়িয়ে ডলতে ডলতে চলছে। মাঝে মাঝে ঝড় বৃষ্টির শব্দের ভেতর শোনা যাচ্ছে অদ্ভুত এক শব্দ। কখনো ছক্কা মিয়ার টাট্টু ঘোড়া বিকট আওয়াজ করে চেঁচিয়ে ওঠে। তারিফ করে আমার পেছন থেকে এক সওয়ারি বললেন, পক্ষীরাজের বাচ্চা আর কি। এতক্ষণে তেরপরের টোপর থেকে ফুটো দিয়ে জল চোঁয়াতে থাকলো। সওয়ারিরা নড়ে চড়ে বসার চেষ্টা করছিল, কিন্তু সরবে কোথায়? বেহদ্দ ভিজে সপ সপে হয়ে যাচ্ছিল জামা কাপড়। একসময় ছোট মামা হঠাৎই বাজখায় চেঁচিয়ে বললেন, আরে হচ্ছেটা কি? ও মশাই করছেনটা কি বলুন তো, আমার গায়ে পড়ছেন কেন? আপনার উপর আমি পড়লাম না, আপনি আমার উপর পড়লেন? কি বাজে কথা বলছেন বলুন তো, আমায় ঠান্ডা করে দিয়ে আবার তক্ক করছেন? আপনি মানুষ না বরফ? আমি বরফ, আপনিও তো বরফ। ইস কি ঠান্ডা, হাড় অব্দি জমে গেল দেখছেন না? আমার ঠিক পেছনে চাপা সওয়ারিটা আমার কানের উপর এসে বলল, ঝগড়া বেঁধে গেছে বরাবরই চাই, বুঝলেন তো মশাই, ছক্কা মিয়ার টমটমের এই নিয়ম। এমন ভেদঘুটে হাসি আমি কখনো শুনিনি, কিন্তু এর শ্বাস প্রশ্বাসও যে বরফের মতো হিম। বললাম, ইস একটু একটু সরে বসুন না, বড্ড ঠান্ডা করে যে। লোকটা ভারী অদ্ভুত, সে ওই ভেদঘুটে খিকখিক হাসি হাসতে হাসতে আরো যেন ঠেসে ধরল আমায়। আমি চেঁচিয়ে উঠলাম, ছোট মামা, ও ছোট মামা তুমি কোথায়? কিন্তু ছোট মামার কোনো সাড়া পেলাম না। গাড়ির ভেতরটা ঘন অন্ধকার। ফের ডাকলাম, ও ছোট মামা কোথায়? লোকটা সেই খিকখিক হাসির মধ্যে বলল, আর আর ছোট মামার বড় মামা, মামারা এখন রাস্তায় পড়ে কুস্তি করছে। আমি তখন হতভম্ব হয়ে হাত বাড়িয়ে ছোট মামাকে খুঁজলাম। সুটকেসটা হাতে ঠেকল, কিন্তু সত্যি ছোট মামা নেই। তারপর পেছনের দিকে চোখ পড়ল, অধিকার পর্দাটা যেন পর্দা পাই, বৃষ্টির ছাট এসে ঢুকছে। আমি প্রচণ্ড চেঁচিয়ে বললাম, ছক্কা মিয়া, ছক্কা মিয়া, গাড়ি থামাও, গাড়ি থামাও। পেছনের সওয়ারি
মুখের সেই বিদঘুটে হাসি হেসে উঠল। আমি এবার সামনের পর্দা ঠেলে সরিয়ে ছকামিয়ের ভেজে জামা খামচে ধরল। গাড়ি থামাও, গাড়ি থামাও বলছি, গাড়ি থামাও। এতক্ষণে যেন ছক্কামিয়া আমার কথা শুনতে পেল, ঘুরে বলল, আরে কি হয়েছে বাবু মশাই? আমার ছোট মামা, আমার ছোট মামা পড়ে গেছে কোথাও। আরে পালাই সাত, পড়বেন কোথায়? আরে ঠিকই আছেন, খুঁজে দেখুন না। নেই নেই, তুমি গাড়ি থামাবে কিনা বলো। আগে আগে সামনে একটা মন্দির আছে, ওখানেই থামিয়ে দেবোখন। হ্যাঁ, ছক্কামিয়া চাবুক নেড়ে ঘোড়াটাকে খুঁচিয়ে দিয়ে বলল, আগে যেখানে সেখানে থামালে ঝড় বৃষ্টিতে কষ্ট পাবেন বাবুমশাই, বুঝলেন না? বুঝলেন তো? ওই জন্য ওইখানে থামিয়ে দেব, নেমে আপনি আপনার ওই ছোট মামাকে খুঁজবেন খন। মন্দিরের আটচালার সামনে গাড়ি দাঁড়ানোর সঙ্গে সঙ্গে আমি ছক্কামিয়ার পাশ দিয়ে লাফ দিলাম, তারপর আটচালায় ঢুকে পড়লাম। বুদ্ধি করে ছোট মামার স্যুটকেস আর আমার কিটব্যাগটাও দুহাতে নিয়ে এসেছিলাম, কিন্তু আটচালায় ঢোকার সঙ্গে সঙ্গে দেখলাম ছক্কামিয়ার টমটম বৃষ্টির মধ্যে আচমকা ঘোড়াতে শুরু করেছে। ঘোড়াটি তেমনই ডাকতে নড়বড় পায়ে দৌড়াতে লেগেছে। আমি ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইলাম, মুখে কথা পর্যন্ত ফুটল না আর। ভারী অদ্ভুত লোক তো ছক্কামিয়া। এখন ঝড়টা প্রায় কমে এসেছে, বৃষ্টি সমানে পড়ছে। নির্জন আটচালায় দাঁড়িয়ে আছি, প্যান্ট শার্ট ভিজে চপচপ করছে, প্রায় কেঁদে ফেলার মতো অবস্থা। কিছুক্ষণ পরে বিদ্যুতের আলোই দেখি কে যেন আসছে। আমি চেঁচিয়ে উঠলাম, কে কে ওখানে? ছোট মামার সাড়া এলো। কে অন্তু নাকি রে? আমি কাঁদো কাঁদো গলায় বললাম, তোমার কি হয়েছিল মামা? ছোট মামা আটচালায় ঢুকে বললেন, আর ছাড়, কি আর হবে, যা হওয়ার তাই হয়েছিল। তবে ব্যাটাকে এবার যা জব্দ করেছি, আর কখনো ছক্কামিয়া টমটমে ভুলেও চড়তে আসবে না। মামা আমার কাছে স্যুটকেস দেখে খুশি হয়ে বললেন, বাহ বাহ বাহ, আমি জানতাম তুই ঠিকই নেমে পড়ে আমার জন্য কোথাও একটা অপেক্ষা করবি। কিন্তু লোকটা কোথায় রইল? দাঁড়া দাঁড়া, তুই এখনো ওকে লোক বলছিস? আরে ওটা কি লোক নাকি? তবে তবে কে? আরে বুঝলি না, ওর ঘাড়ে একটা চন্দ্রবিন্দু বসিয়ে দে, তাহলেই বুঝে এল। থাক, এখন রাত বিরেত, ওসব নিয়ে আর আলোচনা করে লাভ নেই। তবে ব্যাপারটা কি জানিস অন্তু, রাত বিরেতে অমন দু একজন সওয়ারি ছক্কামিয়া টমটমে উঠে পড়ে। তারপর কি করে জানিস? অন্ধকারে ঘাড় মটকানোর তাল করে। আমি যেই টের পেয়েছি আমার পেছনের লোকটার মতলব কি, অমনি ওকে ঠেলে ফেলে দেওয়ার চেষ্টা করলাম, কিন্তু ব্যাটা পড়বার সময় এসা হ্যাঁচকা ডান মেরেছে যে আমিও ওর সঙ্গে তেরপলের ফাঁক দিয়ে নিচে পড়লাম। তারপর তারপর কি হলো? তারপর আর কি, ঝড় বৃষ্টির মধ্যে রাস্তায় কুংফু জুডো যা সব একদিন কষ্ট করে শিখেছি সব চালিয়ে গেলি। এক প্যাঁচে ওকে এমন করে ছুড়লাম যে একেবারে 20 ফুট গভীর খাদে গিয়ে পড়ল। ব্যাগে এতক্ষণ কোনো বাজ পড়া নেড়া গাছের ডগায় বসে হিপি হেঁপিয়ে কাঁদছে। ছোট মামা হাসতে হাসতে গায়ের জামা খুলে নিংড়ে নিলেন, তারপর বললেন, যাক একটাই জিনিস ভালো, যে ঘন্টা তিনেক আর কোনো রকমে কাটাতে পারলেই ফার্স্ট বাসটা আমরা পেয়ে যাব। নে অন্তু জামাটা নিংড়ে নে, আর ব্যাগ থেকে তোয়ালে বের করে মাথাটা ভালো করে মুছে ফেল। বাপরে বাপ, কি সময়টা গেল! আমি শুধু ভাবছিলাম, তাহলে আমার পেছনকার সেই সওয়ারিও কি লোক নয়? সেই লোকটিও কি আমার ঘাড় মটকানোর তালে ছিল, অন্য লোকটারই মতো? ছক্কামিয়ার টমটমে তারপর আর ভুল করেও চাপার কথা ভাবিনি। কিন্তু বছর দশেক পরে যখন কিনা আমি পুরোপুরি সাবালো, এক রাতে বিনপুর স্টেশনে নেমে শুনলাম লাস্ট বাস চলে গেছে।
স্টেশন বাজার তখন নিঝুম, সময়টা শীতের, আকাশে এক টুকরো চাঁদও আছে, কিন্তু কুয়াশার ভেতরে তার দশা বেজায় করুণ। একটি চায়ের দোকান খোলা ছিল, শীতের রাত বারোটায় চাওয়ালা সবে ঝাঁপ ফেলার জোগাড় করছিল। আমাকে দেখে বুঝি তার দয়া হলো, এক কাপ চা খাইয়ে দিল। শেষে বলল, বাবু মশাই, তাহলে যাবেন কিসে গদাইতলা? কিসে আর যাব, বরং দেখি যদি ওয়েটিং রুমে রাত কাটানো যায়। চাওয়ালা মুচকি এসে বলল, ছক্কা মিয়ার টমটমেও তো যেতে পারেন। সত্যি তো, ছক্কা মিয়ার টমটমের কথা আমি ভুলে গিয়েছিলাম। সেবার ঝড় বৃষ্টি কম ছিল, ছোট মামাও বড় গল্পে মানুষ ছিলেন। হনহন করে চৌমাথায় চলে গেলাম, দেখলাম শিরিশতলায় আগুন জেলে বসে আছে সেই আদি অকৃত্রিম ছক্কা মিয়া, পাশেই তার টমটম তৈরি। ঘোড়াটি স্থির দাঁড়িয়ে আছে, শীত বাঁচাতে তার পিঠে এক টুকরো চটের জামা। বললাম, কি হে মিয়া, গদাইতলায় যাবে নাকি? ছক্কা মিয়া ইশারায় টমটম চড়তে বলল। আজ আর কোনো সওয়ারি এলো না দেখে আশ্বস্ত হলাম। টমটম তেমনি নড়বড় করে চলতে শুরু করল, ঘোড়াটাও বিকট চিৎকার করে ডাকতে ভুলল না। অবিকল সব আগের মতোই আছে, এমনকি ছক্কা মিয়ার পেল্লায় গোপটারও ভুল বদলায়নি, আর সেই অদ্ভুত ঘণ্টার শব্দ। কনকনে ঠান্ডা হাওয়া তেরপলের খেরাটোপার ছেঁদা দিয়ে আঙুল ঢুকিয়ে উত্তক্ত করছিল। জড়সড় হয়ে কোনা ঘেঁষে রইলাম, সামনেকার মোটা ছেঁদা দিয়ে বাইরের কুয়াশা ভেতরে ঢুকছে। সামনেকার মোটা ছেঁদা দিয়ে বাইরের কুয়াশা মাখানো জ্যোৎস্নায় ঝিমধরা মাঠঘাট চোখে পড়ছিল। গাছগুলো আগাপাশতলা কুয়াশার আলোয়ান চাপিয়েছে, আর মাথায় পড়েছে কুয়াশার টুপি। টুকরো চাঁদখানা ছেঁড়া ঘুড়ির মতো একটি ন্যাড়া তাল গাছের ঘাড়ে আটকে গেছে দেখলাম। মাইলখানেক চলার পর রাস্তার ধার থেকে কে যেন বাঁচখাই গলায় হাঁক দিল, আরে রোকো রোকো! আগে তারকা বাবু নাকি? সেলাম সেলাম! মুখ বাড়িয়ে দেখি বিশাল এক ওভারকোট পরা মূর্তি সাইকেল নিয়ে দাঁড়িয়ে আছেন কোনো এক দারোগা বাবু। বললেন, এই দাঁড়াও। সাইকেলখানা তুলে দিলেন, তারপর যখন টোপরের ভেতরে ঢুকলেন মনে হলো ভূমিকম্প হচ্ছে। ঢুকেই আমাকে টের পেয়ে চমকানো গলায় বলে উঠলেন, কে কে ওখানে? আমি। কি আমি? তা আমি কি কোনো মানুষের নাম হয় নাকি? হ্যাঁ, এই বলে দারোগা বাবু টর্চ জেলে সন্দিগ্ধ দৃষ্টিতে আমাকে একবার দেখে নিলেন। নাম ধাম বলতেই হলো, পুলিশের লোক বলে কথা। সব শুনে টুনে উনি বললেন, তো আমি আপনাদের এই গদাইতলা থানার চার্জে আছি, কিন্তু আপনাকে তো কখনো দেখিনি এখানে। অবস্থা বেগতিক দেখে আমি বললাম, মানে দারোগা বাবু, আমি কলকাতায় আছি বহুকাল, তাই দেখেননি। তা আপনার নামটা জানতে পারি স্যার? আমার নাম পঙ্কু বিহারী রায়। আসামি ধরতে বেরিয়েছিলেন বুঝি? ওকে খুশি করার জন্যই বললাম। বঙ্কু দারোগা জলদ গম্ভীর স্বরে বললেন, বেটা এক ডাগি বেগুন চোর, ভীষণ বোকাচ্ছে। আজ একটা বেগুন খেতে দুজন সেপাই নিয়ে একেবারে ওত পেতেছিল, তারা খেয়ে হঠাৎ একটা তাল গাছের ডগায় গিয়ে উঠে বসল, তাকে আর নামাতে পারল না। তখন সেপাই দুজনকে তাল গাছের গড়ায় বসিয়ে রেখে দিয়ে এলো। আস্তে আস্তে হঠাৎ করে সাইকেলটা বেয়াদপি শুরু করল। দাগি বেগুন চোর এই শীতকালে সারা রাত তাল গাছের ডগায় বসে আছে, কিন্তু তার জন্য নয়, হতভাগা সেপাই দুটোর জন্য আমার উদ্বেগ হচ্ছিল, তাই মুখ দিয়ে বেরিয়ে গেল, আহারে। আহা মানে? আমাকে ফের টর্চ জেলে সন্দিগ্ধ নজরে দেখলেন বঙ্কু দারোগা। দমশাই, আপনি এই মরা বওয়া গাড়িতে এত রাত্রে চাপলেন যে? হ্যাঁ, আপনি কি জানেন না আজকাল সওয়ারি জোটে না বলে ছক্কা মিয়া রাত বিরেতে মরা বয়ে নিয়ে যায় গঙ্গার ঘাটে? হ্যাঁ,
বলেন কি, তাহলে তো ভয়ের কথা, সত্যি সত্যি ভয়ের কথা। আগে জানলে কথা কেড়ে বঙ্কু দারোগা বললেন, হয়তো জেনে শুনেই চেপেছেন, কিছু তো বলা যায় না। এ কথা বলছেন কেন স্যার? বলছি আপনার ওই চেহারা দেখে, এমন শুকো রোগা চিমসে বাসি মরার মতো লোক সচরাচর তো দেখা যায় না, কি না? তাই আর কি। এবার আমার খুব রাগ হলো, বললাম, কি বলতে চান আপনি? রাত বিরেতে আজকাল এই চকামি আর টমটমে কে জ্যান্ত আর কে মরা সেটা বোঝা বড় দায়, বুঝলেন মশাই? আমার একটি হাত বাড়িয়ে দিয়ে বললাম, এই যে আমার হাত, পরীক্ষা করে দেখুন, তাহলেই বুঝতে পারবেন আমি জ্যান্ত না মরা। বঙ্কু দারোগা জোরসে আমার হাতটি সরিয়ে দিলেন। ওরে বাপরে বাপ, এ তো বেজায় ঠান্ডা। ঠান্ডা হবে না, শীতের রাতে এই মাঠের মধ্যে হাত কি গরম থাকবে? না মশাই, এমন রাতে বিস্তর শীতল জোরের হাত পাকড়েছি, কিন্তু তারা কেউ এমন ঠান্ডা ছিল না। কি আমায় শীতল চোর বললেন? শীতল চোরের ভূতও হতে পারে, কিছুই বলা যায় না। তখন ওই আহা শুনেই মনে কিন্তু একটা সন্দেহ জেগেছিল। আর সহ্য হলো না, খাপ্পা হয়ে চেঁচালাম, দেখুন মশাই, পুলিশ হন আর যাই হন, আপনাকে আমি সাবধান করে দিচ্ছি, কাউকে এভাবে অপমান করবেন না। দারোগা বাবু ফের মুখের উপর টর্চ জ্বেলে বললেন, বড্ড এগিয়ে এসেছেন মশাই, সরে বসুন সরে বসুন বলছি। মুখের ওপর টর্চের আলো কারি বা সহ্য হয়, টর্চ নেমান বলে টর্চটাকে ঢেলে ধাক্কা মেরে সরিয়ে দিলাম। টর্চটা নিভে গেল এবং কোথায় যেন ছিটকে পড়ল, কিন্তু এটাই বোধহয় আমার ভুল হলো। আর বঙ্কুদার ওরা বিকট গলায় ভূত ভূত বলে চিৎকার করে চিকপুর ছেড়ে আমাকে এক রাম ধাক্কা মারলেন। টোপরের এক পাশে জরাজীর্ণ তেরপলের ওপর গাত হয়ে পড়লাম, তেরপলটা ফরফর করে ছিঁড়ে গেল এবং ডাল সামলাতে না পেরে গড়িয়ে নিচে পড়ে গেলাম। কানের পাশ দিয়ে চাকা গড়িয়ে গেল প্রচণ্ড বেগে। পলকের জন্য দেখলাম কুয়াশা ভরা নীলচে জ্যোৎস্নায় কালো টমটমটা দূরে সরে যাচ্ছে, ভেসে আসছে অদ্ভুত এক শব্দ। ভাগ্যিস রোডস দপ্তরের লোকেরা রাস্তা মেরামতের জন্য কিনারায় বালির গাদা রেখেছিল, আঘাতটা সেরকম টের পেলাম না। সামনে একটা বাড়ি দেখা যাচ্ছিল, লোকেরা লণ্ঠন লাঠিসটা নিয়ে বেরিয়ে এলো। তখন ঘটনাটা তাদের আমি আগাগোড়া বললাম, কিন্তু সব শুনে টুনে ওরা আমার দিকে হাঁ করে তাকিয়ে রইল। ওদেরই একজন বলল, আরে কি বলছেন বাবু, ছক্কা মিয়া টমটম পেলেন কোথায়? কালই তো ভীমপুরের কাছে একটা ট্রাকের ধাক্কায় ছক্কা মিয়া আর তার ঘোড়াটা মারা পড়েছে। ভাগ্যিস টমটমে একটা মোড়া ছিল শুধু, সঙ্গে লোকেরা বাসে চেপে গঙ্গার ধারে গিয়েছিল, কিন্তু অবাক কাণ্ড দেখুন, মোড়াটা একেবারে আস্ত ছিল, তুলে নিয়ে গিয়ে ভালোই ভালোই চিতিয়ে তুলতে পেরেছে। বঙ্কু দারোগার উপর সব রাগ সঙ্গে সঙ্গে ঘুচে গেল, বরং উনি আমাকে বাঁচিয়ে দিয়েছেন, কিন্তু ওর নিজের ভাগ্যে কি ঘটলো তা তো, আহা বেচারা, কি ঘটলো তা পরশুদিন শুনলাম। বঙ্কুবাবু তখন হসপিটালে, লোকে বলছে আসামি ধরতে গিয়ে সাইকেল থেকে পড়ে কোমরের হাড় ভেঙে গেছে, সাইকেলও অক্ষত নেই, কিন্তু আসল ব্যাপারটা কি সেটা তো আমিই জানি। তবে যাই হোক, আমার ওপর যেটুকু ভাড়া গেছে তার জন্য দায়ী স্টেশন বাজারের সেই ধড়িবাজ চাওয়ালা। কেমন হেসে বলেছিল, চকামি আর টমটমেও তো যেতে পারেন। সব জেনে শুনে কি অদ্ভুত রসিকতা। অবশ্য এমনও হতে পারে সে বলেছিল, চকামি আর টমটমেও যেতে পারতেন, আমি হয়তো ভুল শুনেছিলাম, ক্রিয়াপদের গোলমাল স্রেফ। আপনারা শুনলেন সৈয়দ মুস্তাফা সিরাজের লেখা ভৌতিক ছোট গল্প অবলম্বনে গল্পনিকের এবারের উপস্থাপন, ছক্কা মিয়ার ভুতুড়ে টমটম।
গল্পের সূত্রধার ছক্কা মিয়া এবং দারোগার চরিত্রে বিবেক। বড় মামা গ্রামের এক ব্যক্তি এবং গল্পের সম্পাদনা ও আবহ নির্মাণে স্বরূপ। গল্পের কথক, গাড়ির সওয়ারি ভূত এবং চাওয়ালা চরিত্রে দিবাকর। গল্পনিক পরিবারের প্রত্যেকটি সদস্য, আমাদের সকল শ্রোতা বন্ধুদের কাছে আন্তরিকভাবে কৃতজ্ঞ আমাদের এই উপস্থাপনটিকে এত মন দিয়ে শুনবার জন্য। আমরা আশা রাখছি আমাদের আগামী উপস্থাপনগুলোতেও আপনাদের এরকমই সহৃদয় সমর্থন আমরা পেতে থাকব। তাহলে শুনতে থাকুন এবং সঙ্গে থাকুন গল্পনিকের। আপাতত বিদায়।